বেহালপুর গ্রামে বসবাসকারী প্রতিভা ক্যারাম বোর্ড খেলতে খুব ভালোবাসত। ও স্কুল থেকে ফিরতেই ব্যাগ রেখে আর পাশের বাড়ি বৌদির বাড়িতে ক্যারাম বোর্ড খেলতে চলে যেত। বৌদি চলো খেলা যাক। আজকে কত টাকা খেলা হবে? বাবার পকেট থেকে সকালে 100 টাকা চুরি করেছিলাম, আজ সেটাই বাজি লড়ব। প্রতিভা সারা দিন ধরে ক্যারাম বোর্ড খেলে রাতে ফিরত। প্রতিভার মা ওকে খুব বকতো। কি রে, তোর বাড়িতে আসার এই সময় হয় নাকি? পাড়ার লোক কি বলবে, বয়স হয়েছে মেয়ের আর এইভাবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ক্যারাম বোর্ড খেলার জন্য। বাবা দেখো না মাকে, আবার বকতে শুরু করেছে। আরে মালতী এসব ছাড়ো, কেন সব সময় তুমি মুখ ঝামটা দাও ওকে? আজকে কত টাকা জিতেছিস মা? বাবা দেখো না, তোমার পকেট থেকে 100 টাকা নিয়েছিলাম আর 1000 টাকা ইনকাম করেছি। সাবাস আমার মেয়ে। হ্যাঁ এইভাবেই লাই দাও, এর শ্বশুর বাড়ির লোকেরা একে দিয়ে শুধু ক্যারাম বোর্ডই তো খেলাবে। কিছুদিন পর প্রতিভার 11 ক্লাসের পরীক্ষা হয়। প্রতিভা পড়াশোনা তো একেবারেই করতো না, এই জন্য ও পরীক্ষায় ফেল হয়ে যায়। প্রতিভা যখন মার্কশিট নিয়ে বাড়িতে পৌঁছায় তখন তার মা মার্কশিট ছিঁড়ে ফেলে দেয়। এরকম ফালতু নম্বর নিয়ে এসেছিস, একটু পাশের বাড়ির অঞ্জলিকে একবার দেখ, ও পুরো 90% মার্কস এনেছে। তাতে আমার কি? প্রতিভাকে তার মা এক চড় মারে। একে তো পরীক্ষায় ফেল করেছিস, ওপর থেকে তর্ক করছিস। প্রতিভা রাগ করে নিজের বাড়ি ছেড়ে চলে যায়। সে বৌদির বাড়ির দিকে যাচ্ছিল, তখনই ও রাস্তায় অঞ্জলিকে দেখে। আরে দেখো দেখো, প্রতিভার মুখে চড়ের দাগ, মনে হয় এর মা ওকে খুব বেড়েছে। আরে এই যে ফেলিয়ার, কোথায় যাচ্ছিস? ক্যারাম খেলতে। হ্যাঁ শয়তানির দল, ক্যারাম খেলতেই যাচ্ছি, যদি দম থাকে তাহলে টাকা লাগিয়ে খেল আমার সাথে। ঠিক আছে, 10,000 টাকার বেট লাগালাম। প্রতিভা আর অঞ্জলি বৌদির বাড়িতে গিয়ে ক্যারাম খেলে, অঞ্জলি হেরে যায়। চল 10,000 টাকা দে, না দিলে কি করবি বল? প্রতিভা আর অঞ্জলির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। প্রতিভা অঞ্জলিকে খুব জোরে জোরে মারে। অঞ্জলি বাড়ি চলে যায়, কিন্তু পরের দিনই সে তার বান্ধবীদের সাথে প্রতিভার সাথে বদলা নেওয়ার প্ল্যান করছিল। সবাই শোন, যেই প্রতিভা তার বাড়ি থেকে বাইরে বের হবে আমরা ওকে ধরে ফেলবো, আর জঙ্গলের কাছে গিয়ে ওকে খুব ছেড়ে আসব। ওই দিন প্রতিভা যখন বৌদির বাড়ির দিকে যাচ্ছিল তখন অঞ্জলি তার বান্ধবীদের সাথে ওকে একটা বস্তার মধ্যে পুরে জঙ্গলের মধ্যে কাদার কাছে ফেলে চলে আসে। এবারে এখানেই পচে মর। প্রতিভা কোনো প্রকারে তার নখ দিয়ে বস্তা কেটে ফেলে, কিন্তু সে কাদার মধ্যে ফেসে গিয়েছিল। যেই সে বাইরে আসার চেষ্টা করছিল ততই সে কাদার মধ্যে ডুবে যাচ্ছিল। সে দেখে কিছুটা ওপরেই একটা গাছের ঝুড়ি নেমেছে। প্রতিভা লাফ মেরে ওই ঝুড়িকে ধরে ফেলে আর কাদার মধ্যে থেকেই বাইরে বেরিয়ে আসে। প্রতিভা জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। সে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। যখন সে কুঁড়ে ঘরের ভেতরে গেল তখন সে দেখল এক বয়স্ক মহিলা খাটিয়ার ওপর শুয়েছিল। মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আপনি কি আমাকে বলতে পারবেন যে নেহালপুর কোন দিকে আছে? মা, তুই পূর্ব দিকের রাস্তা ধরে যা, কিন্তু যাবার আগে তুই আমার জন্য কিছু রান্না করে দিবি, আমার শরীরটা খুবই খারাপ। মহিলার কুঁড়ে ঘরে কিছু আলু আর চাল রাখা ছিল। প্রতিভা তাড়াতাড়ি তার জন্য রান্না সেরে দিল। মা,
আমি এবার যেতে পারি? মা, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। তুই কি তুলসীর কাঢ়া বানিয়ে দিবি? প্রতিভা জঙ্গলে একটা তুলসী গাছ খুঁজে পায়। সে তার পাতা ছিঁড়ে নিয়ে এসে কাঢ়া বানিয়ে মহিলাকে খেতে দেয়। মা, এবার আমি যেতে পারি? মা রে, আমার ঘরে জল নেই রে। এখান থেকে কিছু দূরে গিয়ে একটা পুকুর আছে, তুই কি এক কলসি জল ভরে এখানে রেখে যাবি? প্রতিভা খুব ক্লান্ত ছিল আর তার জামাও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে পুকুরে গিয়ে কলসি নিয়ে জল আনতে যায়। কিন্তু যখন জল নিয়ে ফিরে আসছিল, তখন কুড়ে ঘর আর মহিলা কিছুই ছিল না, আর ওখানে একটা ক্যারাম বোর্ড রাখা ছিল। প্রতিভা কিছুই বুঝতে পারছিল না। ও ক্যারাম বোর্ড নিয়ে বাড়ি ফিরে আসে। বৌদি, দেখো আমি জঙ্গলে একটা ক্যারাম বোর্ড পেয়েছি, এসো এটা দিয়ে খেলবো। ইয়ে, আমি জিতে গেছি। তখনই ক্যারাম বোর্ড থেকে 10টা সোনার পয়সা বেরিয়ে আসে আর প্রতিভার দিকে চলতে থাকে। আরে, এই ক্যারাম বোর্ড তো যে জেতে তাকে সোনা দেয়। সোনা দেওয়া ক্যারাম বোর্ডের খবর গোটা গ্রামের সবাই জানতে পেরে যায়। গোটা গ্রাম থেকে লোক এসে প্রতিভার সাথে ক্যারাম বোর্ডও খেলতে শুরু করে। কিন্তু প্রতিভার ছোটবেলা থেকেই ক্যারাম বোর্ড খুব ভালো খেলতো, সে সবাইকে হারিয়ে দিত। প্রতিভা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছিল, কারণ প্রতিভার জেতার পর সে 10টা সোনার পয়সা পেত। অঞ্জলি এটা দেখে খুবই হিংসে হলো। ও তো কাদার থেকে ফেরত এসে গেছে, তাও সোনা দেওয়া ক্যারাম বোর্ড নিয়ে। যদি আমি এই ক্যারাম বোর্ড চুরি করে নি আর আমার দিদার বাড়িতে পালিয়ে যাই, তবে খুব বড় লোক হয়ে যাব। একদিন রাত্রে যখন প্রতিভা বৌদির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল, তখন অঞ্জলি পেছন দিক থেকে গিয়ে ওর মুখের ওপর অজ্ঞান করার ওষুধ মাখানো রুমাল ধরে প্রতিভা অজ্ঞান হয়ে যায়। অঞ্জলি সোনা দেওয়ার ক্যারাম বোর্ড নিয়ে ওখান থেকে চলে যায় আর সোজা নিজের দিদার বাড়িতে পৌঁছে যায়। এসো এসো সবাই, ক্যারাম বোর্ড খেলা যাক। অঞ্জলি জেতার পর সোনার পয়সার জন্য অপেক্ষা করতে থাকল, কিন্তু ও সোনার কয়েন তো পেলই না, ওপর থেকে তার সোনার চেন হারিয়ে ফেলল। আরে, আমার চেন কোথায় গেল? অঞ্জলি যতবার জিতত ওর কিছু না কিছু জিনিস হারিয়েই যেত। আরে, আমি তো একেবারেই গেলাম, আমার চেন, আংটি সব কিছুই হারিয়ে গেল। তখনই ক্যারাম বোর্ড থেকে আওয়াজ আসে, এটা তোমার চুরি আর লোভের পরিণাম। অঞ্জলি রাগ করে ক্যারাম বোর্ড তুলে বাইরে ফেলে দেয়। ক্যারাম বোর্ড হাওয়াতে উড়ে উড়ে সোজা প্রতিভার বাড়িতে পৌঁছে যায়।